এমআরকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এমআরকে মিন্স মোখলেসুর রহমান খান, আমি মোখলেসুর রহমান খান আপনাদের সাথে আছি। আর আমরা আছি এখন সাজেকে। কালকে রাত 11টায় আমরা রওনা দিয়েছি রিজার্ভ গাড়িতে, সকালে পৌঁছেছি, পৌঁছে আপনাদের সামনে উপস্থিত সাজেক ভ্যালি নিয়ে। দেখুন সাজেক ভ্যালির পুরো সৌন্দর্য। আর এখন আমি যাব হচ্ছে ঝর্ণাতে, ঝর্ণার বিস্তারিত ঝর্ণার ওখানে গিয়ে বলবো। আর জার্নিতে আমাদের আমার সাথে থাকবেন আশা করি। ওকে, তাহলে দেখুন সাজেক ভ্যালি এখন। এখন আমরা যাচ্ছি এই ঝর্ণাটার নাম কি জানি, আমার ঝর্ণা ভাই, আমার ঝর্ণা যখন মনে পড়বে তখন নাম সীতাপ, সীতাপ ঝর্ণা। এটা হচ্ছে আমাদের সাজেক ভ্যালির টিম। আমরা এসেছি হচ্ছে লো বাজেটের একটা শর্ট ট্রিপে এসেছি সবাই। এখন আমরা যাচ্ছি হচ্ছে ঝর্ণাতে। এটা হচ্ছে আমাদের হৃদয় ভাই, উনি হচ্ছে অ্যারেঞ্জ করছে এই শর্ট ট্রিপটা। আর এখন হৃদয় ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে ঝর্ণাতে। ঝর্ণার নামটা বলেন সীতাপ, সীতাপ। আর হচ্ছে আপনার আপনার ইয়ের নামটা বলেন, আপনার পেজের নামটা বলেন, যে এই পেজ থেকে আমরা সবাই এসেছি, ক্যান্ডি ট্রাভেল বিডি গ্রুপ। ক্যান্ডি ট্রাভেল বিডি গ্রুপ, ঠিক আছে। ওদের লিংকটা আমি দিয়ে দিব ডিসক্রিপশনে, আপনারা ওনাদের সাথে আসবেন। তাহলে চলেন আমরা যাই। সবাই সাবধান, তাড়াহুড়া করবেন না কেউ, কারণ পাহাড়ে যত তাড়াহুড়া করবেন বিপদ তত বেশি হবে। এই হচ্ছে ক্যান্ডি ট্রাভেল বিডি গ্রুপ, এমআরকে দ্য ট্রাভেলার। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, চলেন। এখন আমরা এই জায়গাটা দিয়ে নামবো, দেখেন এই সাইডটা দিয়ে যাবো। ওকে, পাহাড়ের প্রধান রুল হচ্ছে কখনো তাড়াহুড়া করা যাবে না। একটা পা দিবেন, গ্রিপ হবে, তারপরে মুভ করবেন। দেখুন আমরা যাচ্ছি, আমাদের আজকের এই সিদ্ধান্তটা নিতে একটু সময় লেগেছে ঝর্ণাতে যাওয়ার। কারণ হচ্ছে সকাল থেকেই একটু পরপর বৃষ্টি হচ্ছে, তো যার জন্যে আমরা সিদ্ধান্তটা নিতে একটু দেরি করেছি, কারণ রাস্তাটা এখন অনেক পিচ্ছিল, একটু রিস্কি হয়ে গেছে। তারপরে অনেক চিন্তা ভাবনা করে সবাই, আমরা টিমের সবাই আসি নাই, কিছু মানুষ ওপস আমরা রাজি হয়েছি ঝর্ণা যেতে, কারণ পাহাড় তো দেখলাম আর ঝর্ণার এত কাছে এসে যদি ঝর্ণা না দেখি তাহলে তো আফসোস থেকে যাবে, তো সেই জন্য আমরা যাচ্ছি। দেখুন রাস্তার কি অবস্থা, একদম পিচ্ছিল।
Data salu e lesen forzi. Shabdan. Cine e bine? Unde asta eu? Gheețile-am pisle. আমাদের একটা জিনিস যেটা ভুলে গেছে লাঠি নি নাই আমরা তো নিচের ক্ষেতে লাঠিটা লাগে দেখেন কি সুন্দর আর রাস্তাটা দেখেন কি ভয়ঙ্কর ভয়ঙ্কর সুন্দর ভিউ হচ্ছে সুন্দর রাস্তা হচ্ছে ভয়ঙ্কর তার মানে ভয়ঙ্কর সুন্দর চলেন এই ভয়ঙ্কর সুন্দরের মধ্য দিয়ে আমরা হেঁটে যাই বাপ রে বাপ সর্বনাশ দেখেন Oh my god. Bhayankar drishyo pura. Pura bhayankar drishyo. Pura. Ami to ami ei matro bollam je apnara view ta dekhen ki sundor. আর রাস্তাটা দেখেন কি ভয়ঙ্কর তার মানে ভয়ঙ্কর সুন্দর সাবধান এই জায়গাটা সবাই সাবধান খোদার কসম ভাই খোদার কসম বৃষ্টির জন্য এই যে এই খাড়াটা দেখেন আসছে এটা খুব কষ্ট না আবার রিস্কি কিন্তু বৃষ্টির জন্য এই জায়গাটা এত পিচ্ছিল মানে আমার রীতিমতো খবর হয়ে গেছে তিন চারবার পিছলাইছি আর আমাদের ছোট ভাই দু চারটা মাছও ধরে ফেলছে কিন্তু কোথায় ধরছে কি মাছ ধরছে এটা আমরা বলতে পারতেছি না সে নিজেও বলতে পারতেছে না তারপরে স্যান্ডেল হাতে নিয়ে ফেলছে জানি না আমার তো হাঁটু কাঁপতেছে এখানে হাঁটু তো প্রেশার কারণ এরকম আমি এখনো পর্যন্ত এরকম ট্রেকিং করি নাই আসলে বয়স হালকা পাতলা হয়েছে খুব বেশি হয় নাই তারপরও হালকা পাতলা হয়েছে তো চলেন আবার মনে হয় আসতেছে দেখেন ভাই দেখি যতটুকু পারি আপনাদেরকে দেখাবো আর যদি মনে করি যে রিক্স হয়ে যাচ্ছে তখন আমি রেকর্ডিংটা বন্ধ করে দিব দেখেন আর হ্যাঁ যারা বর্ষার সময় এরকম আসবেন একটা জিনিস মাথায় রাখবেন অবশ্যই জোকের ভয় আছে আর আমাদের একটা সবচেয়ে বড় ভুল হয়েছে সেটা হচ্ছে আমরা লাঠি নিয়ে নাই এখন রাস্তায় তেমন লাঠি পাচ্ছিও না পাইলে আমরা নিয়ে নিব ঠিক আছে হ্যাঁ অসুবিধা নেই আমরা রাস্তায় পাইলে যাই হোক আমি এখন ভিডিওটা আবার বন্ধ করছি কারণ একটু রিস্কি হয়ে যাচ্ছে এই দেখেন কেন বলছি রিস্কি হয়ে যাচ্ছে এইবার দেখেন আমরা কোন জায়গাটা নামবো এবং পুরাটা পিচ্ছিল পুরাটা আচ্ছা আচ্ছা আমরা চলে এসছি মোটামুটি খুব বেশি দূর না কিন্তু বৃষ্টি হওয়াতে পথটা খুবই রিস্কি হয়ে গেছে দম মেরে যাচ্ছে অভ্যাস নাই তো মাটি দেওয়ার পানি পাওয়াতে এমন হয়েছে
বৃষ্টিটা বৃষ্টিটা পড়াতে দেখেন আপনারা কি অবস্থা, পুরো পিচ্ছিল। বৃষ্টিটা পড়াতে এটার এই অবস্থা। খুব সাবধানে আমাদের নামতে হচ্ছে। আরো পিচ্ছিল, জানি না ক্যামেরায় কতটুকু আপনারা বুঝতে পারছেন, কিন্তু বৃষ্টি হওয়াতে মারাত্মক পিচ্ছিল। এখানে পা রাখার স্পেস আছে, ছোট ছোট গর্ত আছে যেখানে পা দিয়ে সবাই নামে, কিন্তু ওই জায়গাগুলাও শক্ত মাটি হওয়াতে, মানে বৃষ্টি হওয়াতে ওই শক্ত মাটিটা পিছিয়ে হয়ে গেছে। দেখা যাচ্ছে আমরা জিপ করে পাটা রেখেছি, কিন্তু রাখার পরে যেই ফুল প্রেশারটা দিলাম, দিলে পরে অন্য পাটা তুলতে গেছি তখনই পাটা পিছলে যাচ্ছে। তো এই জায়গাটা একটু আমার কাছে সহজ মনে হচ্ছে, কারণ এখানে একটু দেখেন আপনারা, এখানে একটু গুড়ি 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 টাইপের আছে, যার জন্য পাটা পিছলাচ্ছে না, গুড়ি গুড়ি পাথর টাইপের আছে। এই জায়গাটা দিয়ে আমরা এখন নামবো। এটা আমার কাছে রিস্কি লাগছে না, কারণ হচ্ছে ধাপে ধাপে পাথর আছে, যার জন্য আশা করি পিছলাবো না। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ে জুম চাষ হচ্ছে, এখানে ধান আছে, মাঝে মাঝে আপনি যে ভুট্টার গাছ দেখতে পাচ্ছেন ধানের ভিতরে ভুট্টা। এখানে সিস্টেম এটা যে একটার মধ্যে অনেক ধরনের ফসল চাষ হয় জুমে। এই ওনাকে রাস্তাটা করে দাও, এই সাইডে চলে আসুন। উনি কোন দিকে যাবে দেখেন, দেখেন এনারা কি পরিমাণ পরিশ্রমী, কত নিচ থেকে কি অবলীলায় এত ভারী মালামাল বই নিয়ে পড়তেছে। আর আমাদের একটুখানি নামতে গিয়ে গলত ধর্ম। চলুন আমরা তাহলে বাকি পথটুকু আগাই। আজকে আপনাদের মজার একটা গল্প বলি, সেটা হচ্ছে সাজেককে আসার পথে আমাদের যে চেকপোস্টটা আছে, চেকপোস্ট না চেকপোস্ট চেকপোস্ট পার হয়ে যেখানে আমরা যেখান থেকে আমরা সিরিয়াল দিয়ে সবাই একসাথে মুভ করি আর কি, মুভ করতে হয় সেই জায়গাটাতে, আমাদের চাঁদের গাড়ি দাঁড়াইছে সিরিয়ালে। তো এখানে বেশ কিছু দোকানপাট আছে, সবাই কলা কিনে খাচ্ছে। কথা বলতেও কষ্ট হয় ভাই, হাঁটতে হাঁটতে এত কষ্ট হয়, আগে জানা ছিল না, সমতলে হাঁটতাম তো। যাই হোক, যেটা বলছিলাম, তো এক দিদি, পাহাড়ি দিদি, আমাদের ওখানে অনেক রকম ফল টল ছিল, তার মধ্যে মালটাও ছিল, দেশি মালটা সবুজ কালারের। তো দিদিকে আমি জিজ্ঞেস করলাম, দিদি কত করে? দিদি বলল 100 টাকা কেজি। তাহলে 1 কেজি নিয়ে কী করবো দিদি, পিস কত? পিস 30 টাকা। তা মালটার সাইজ দেখে আমি একটু আশ্চর্য হলাম, দিদিকে বললাম যে দিদি 1 কেজিতে কয়টা হয়? বললো আমি তো জানি না কয়টা হয়। তারপরে আমি বললাম ঠিক আছে, তাহলে আপনি আমাকে 1 কেজি দিন। তো মালটার সাইজ অনুযায়ী আমার আসলো 10টা কি আগে, বর্তমানে 9টা 10টা মতো খেয়ে ফেলছি, মনে নাই, এরকম 9টা 10টা মতো। তো দিদি যখন একটা একটা করে তুলছিল, তখন দিদি বলে, ও আসলেই তো, তাহলে তো আপনার লাভ হলো।
দেখছেন একটুখানি অসতর্ক হয়েছে, একটুখানি অসতর্ক হয়েছে, একটা বাঁশের উপর আমার পা পড়ে গেছে আর আমি ধপাস। আল্লাহর রহমতে তেমন কোনো কিছু ক্ষতি হয় নাই, আর এটা বেশি খাড়া ছিল না যার জন্য প্রাণে বেঁচে গেছি। তাই এ থেকে আমরা কি শিখলাম, পাহাড়ে হাঁটার সময় কনসেন্ট্রেশন একদম রাস্তার দিকে, ভিডিও করব ক্যামেরার দিকে তাকায় না, অন্যদিকে তাকায়, রাস্তার দিকে তাকায়, কথা বলবো রাস্তার দিকে তাকায়। যাই হোক, তাহলে চলুন যাওয়া যাক। ধপাস থেকে উঠে দাঁড়ালাম, আবার আবার চলছি তো চল, পরাজয়ে ডরে না বীর, কিন্তু আমি ডরাইছি, এখন আমি বীর কিনা আমি জানি না, আরো সতর্ক। আর আমি যদি ভয় না পাই, ভয় অবশ্যই পেতে হবে, ভয় পেয়ে পিছিয়ে গেলে হবে না, কিন্তু ভয় পেতে হবে, কারণ আপনি যখন ভয় পাবেন আপনি তখন আরো সতর্ক থাকবেন, আরো সুন্দরভাবে পথ চলবেন। যাই হোক, এখন আমরা একটু মনে হয় আবার উপর দিকে হালকা উঠবো, তারপরে আবার নিচে নামবো। ওয়াও, কি সুন্দর জায়গা! কি সুন্দর জায়গা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি! দেখুন, এখন এমন একটা জায়গায় নামবো, কি করে নামবো না নামবো বুঝতে পারতেছি না, যে পরিমাণ পিচ্ছিল, সাথে লাঠিও তেমন নাই। দেখি এই যে দেখছেন, দেখি কি করা যায়। এই এই ওইভাবে, ওইভাবে না, ওইভাবে না, ওইভাবে না, একদম দরকার হয় পাছা দিয়ে নামেন, দরকার হয় পাছা দিয়ে নামেন, বসে বসে নামেন, ওইভাবে না, কারণ ওই নিচে ফলের যে স্পিডটা ওটা আপনার পড়তে আরো বেশি সাহায্য করবে। ভাই পরে আবার কথা বলি, জায়গাটা নামতে হবে। দেখেন এই জায়গাটা নামছি, এটা দেখে মনে হচ্ছে একটুখানি বাইরে, আমিও যখন বুঝছেন অন্যান্যদের ব্লগ দেখতাম তখন মনে করতাম আরে শালা এইটুকখানি, সরি আরে ভাই এইটুকখানি নামতে পারে না। পরিস্থিতির পরে বুঝতে পারতেছি কত ধানে কত চাল। সো যারাই আসবেন এই জিনিসগুলো মাথায় রাখবেন যে অবশ্যই লাঠি নেবেন, এবং যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে যদি ভালো গ্রিপের জুতা না থাকে এবং নিজের উপর যদি কনফিডেন্স, মানে কনফিডেন্স যদি থাকে, মানে ওভার কনফিডেন্স না, কনফিডেন্স যদি থাকে, ভালো জুতা যদি থাকে, আর বৃষ্টিটা যদি না হয়, যদি মনে করেন শুকনা, তাহলে আসবেন। আবারও ভাই দেখেন না, দেখি পড়েছি মোগলের হাতে খানা খেতে অবসাতে, একটু সৌন্দর্য উপভোগ করার জন্যে একটু কষ্টট করতেই হবে, তাই না? চলেন। যাই হোক, আমরা ঝর্নার বেশ কাছাকাছি চলে এসেছি, এখান থেকে শব্দ পাচ্ছি, দেখি। ও দেখেন মনে হয় চিৎপটাং হয়েছে। এই এখানে বসো না বাবা, পোকামাকড় থাকতে পারে, মশার কামড় হতে পারে, এটা তো পাহাড় না, মারাছে আমার। যাই হোক, মনে হয় একদম চলে এসেছি, আর কোনো ঝামেলা নাই। ও বাবা, ঝামেলা নাই বললাম, আবার দেখি ও মা, এই দেখি যেই বললাম দেখেন, আর বুঝি কোনো ঝামেলা নাই ভাই, ঝর্ণা কই জানো, আর তখনই ভাই সত্যি নামি ভাই, তারপরে কথা হবে। তবে এটা অপেক্ষাকৃত একটু শুকনা শুকনো লাগছে, মনে হয় না অত কষ্ট হবে, বাকিটা দেখা যাক, অনেক কিছুই তো মনে হয়। পিঁপড়া কামড় দিছে, অনেক কিছুই তো মনে হয়, দেখি মনে হয় কতটুকু কার্যকর হয়। আহ,
ভিডিও করাটা দেখি একটু চেষ্টা করি, যদি বুঝি যে বেশি রিস্ক হয়ে যাচ্ছে ভিডিওটা বন্ধ করে দেবো। ওকে সাবধানে, এবার পথ ছাড়ার অন্য কোনো দিকেই কনসেন্ট্রেশন করতেছি না। আমরা ঝর্ণার একদম কাছে চলে এসেছি ভাই, ঝর্ণাতে কেউ চিল্লাচিল্লি করবেন না। হ্যাঁ দেখছেন, ডালপালা না হলে ব্যালেন্স করতে পারতাম না, কারণ স্যান্ডেলের মধ্যে পানি গিয়েও এখন আমার পাটা মাটির সাথে স্যান্ডেলটা যতটুকু না পিছলাচ্ছে তার বেশি পিছলাচ্ছে হচ্ছে স্যান্ডেলের উপর আমার পা। চলেন, ঝর্ণা চলে এসছে, আওয়াজ পাচ্ছি এখান থেকে, আর ভালো লাগা আরো আরো বাড়তেছে। দেখেন উনি ভাই তাকাইতে গেছি আর মনে করেন আপনি ভাই বলছেন না, আপনার দিকে তাকাই স্টেপটা দিয়ে ফেলছি। আর ভিডিও না, এখন ঝর্ণার সামনে গিয়ে বাকিটা এই জায়গাটা করলে ঝর্ণা দেখতে পাবো। চলুন, এত কষ্ট করে দুই তিনবার আছাড় খেয়ে অবশেষে আসিলাম ঝর্ণার কাছে। আহ, ঝর্ণার পানি, কি শান্তি। ডিজেগ্রি হন, যদি মনে করেন যে না এটার নাম অন্য কিছু তাহলে আপনারা নামটা কমেন্টসে জানিয়ে দিতে পারেন। আর প্লিজ, অনেক কষ্ট করছি, দুই তিনবার আশা খেয়েছি, প্লিজ লাইক করুন আমাদের ভিডিওটা, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, আর প্লিজ শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। তো দেখুন আমাদের ও মশা সিতাং ঝর্ণা সম্ভবত। চলুন ঝর্ণাতে গোসল হয়ে যাক। ব্যাটারি থেকে চার্জ নেই নাকি? ¡Gracias!
চার্জ নাই ভাই বলে না কানের উপরে ভাই চার্জ পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন থ্যাংক ইউ টেক কেয়ার অ্যান্ড বাই